যখন আমার নবীজি নবুয়তের দাওয়াত দিলেন সঙ্গে সঙ্গে সে আবু লাহাব শত্রু হয়ে গেল নবীজিকে দাওয়াত দিতে দেয় না আল্লাহর নবী কুরআনুল কারীম দুইটি জায়গার মধ্যে নাযিল হলো আমার বয়স 40 বছর বয়সে কুরআন নাযিল হলো মক্কী জিন্দেগীতে আল্লাহর হাবিবের কাছে 13 বছর পর্যন্ত কুরআন নাযিল হলো নবীজি যখন কুরআন দিয়া দাওয়াত দেয় আবু লাহাব শত্রু তাম করে রাসূলুল্লাহর সামনে দিয়া দৌড়ে দৌড়ে বেড়ায় আর বলে বিভিন্ন দেশ থেকে যখন হাদিস সাহেবরা আসেন এসে যখন হজ করতে এসেছেন নবীজি দাওয়াত দেন আল্লাহর নবীর সামনে হেঁটে হেঁটে রাসূলুল্লাহর বিরোধিতা করে আর বলে পাগলের কথা শুনো না আমার ভাইরা আবু লাহাব বিরোধিতা করেছে আবু জাহাল বিরোধিতা করেছে ওলাইদ ইবনে মুগিরা বিরোধিতা করেছে এইভাবে আল্লাহর নবী যখন দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারতেছিলেন না 13 বছর যখন মক্কী জীবনের কুরআন নাযিল হলো আমার ভাইরা 13 বছর পরে মক্কার জমিন ছেড়ে ঘর বাড়ি ছেড়ে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ কোথায় চলে গেলেন মদিনা মদিনার মানুষ আমার নবীজিকে সাদরে গ্রহণ করেছে আল্লাহু আকবার মদিনার মানুষের ইজ্জত বাড়ছে না কমছে আরো জোরে বলতে হবে কমছে না বাড়ছে মনে রাখবো মুসলমানরা যাদের কোরআনের সাথে সম্পর্ক থাকবে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন আর যাদের কোরআনের সাথে হাদিসের সাথে কোরআনের দাইদের সাথে সম্পর্ক থাকবে না যে যত বড় পয়সাওয়ালা হোক কমতা হোক তাদের সম্মান দুরিষ্ঠাত করে দেবে আল্লাহ পাক কথা বলে দেখে না আমার ভাইরা সম্মানের মালিক কে আরো জোরে বলতে হবে সম্মানের মালিক কে চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যানের চেয়ারে বসাইয়াছেন কে আল্লাহ এমপি সাহেবকে এমপির আসনে বসিয়েছেন কে আল্লাহ আমাকে এই চেয়ারে বসালেন কে আল্লাহ আল্লাহ পাক বিশ্বাস আছে তো আমার ভাইরা আল্লাহ পাক যাকে চায় কোরআন পথ হারা মানুষকে পথ দেখায় জাহান্নামী মানুষকে জান্নাতি বানায় আল্লাহু আকবার বানায় কিনা বলেন হযরত ওমর জাহান্নামের পথিক ছিলেন এই কোরআন মেনে যে কোরআন আপনার সামনে এই কোরআন মানার কারণে আল্লাহর হাবিব বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ বলেন জোরে বলুন সুবহানাল্লাহ মর্যাদা বাড়ছে না কমছে আরো জোরে বলুন বাড়ছে না কমছে হযরত বেলাল হাবশা থেকে হিজরত করে এসেছেন কৃতদাস মানুষ চেহারা অনেক ফুচি চেহারা কালো মানুষ হযরত বেলালের মর্যাদা আল্লাহ পাক এত মর্যাদা বাড়িয়েছেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামের মুয়াজ্জিন আমার মত ইমাম সাহেবের মুয়াজ্জিন আল্লাহর নবীর মুয়াজ্জিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই বেলাল ঈমান আনার কারণে কুরআন মানার কারণে এই বেলালকে এত নির্যাতন করা হলো বেলালের মালিক উমাইয়া হযরতে বেলালকে এত মারতেন এত নির্যাতন করতেন উত্তপ্ত বালুর মধ্যে সোয়া দিয়া টানা হেসরা করতো আর বলতো বেলাল ইমান আনছো নাকি ইমানের স্বাদ বুঝো ইমান আনার কি মজা ও মুসলমান ভাইরা আমরা তো সোলাইল কলার মতো ইমান পেয়েছি ইমান আনার কারণে আমাদেরকে কেউ মারে না নির্যাতন করে না আমার ভাইরা সাহাবিরা এত কষ্ট করেছেন রক্তাক্ত হয়েছেন অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছেন একমাত্র দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়া ঠিক না আমার ভাইরা কেউ রাগ করবেন না যত নবী এসেছেন সমস্ত নবীরা একটাই দাওয়াত দিয়েছেন জমিন যার হুকুম চলবে তার এই স্তুকান দিতে গিয়া এটাতে কোনো দ্বিমত পোষণ করা যাবে না যদিও ইসলামী রাষ্ট্র আমরা করতে পারি নাই কিন্তু সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কালাত ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ও কওমের লোকেরা তোমরা দাসত্ব করো গোলামি করো হুকুম মানো কার জোরে বলতে হবে কার আল্লাহ পাকের কথা বলেন আর আল্লাহ ছাড়া কারো হুকুম গোলামি চলবে না হুকুম চলবে কার আমার সম্মানিত ভাইরা সেই জন্য আমার ভাইরা কুরআনুল কারীমের ভিতরে যা কথা আছে সব কথা কার আরো জোরে বলতে হবে কার আল্লাহ
আল্লাহ পাক কোরআনুল কারীমে মুমিনদের ব্যাপারে বলছেন আমরা মুমিন হতে চাই কি চাই না সবাই হতে চাই কি চাই না আমার ভাইরা আমরা যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব যাওয়ার পরে আমার কিন্তু পরিচয় মাওলানা সাহেব থাকবে না চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান পরিচয় থাকবে না মেম্বারের মেম্বার পরিচয় থাকবে না মন্ত্রীর পরিচয় মন্ত্রী থাকবে না সেই সময় পরিচয় হবে আমি মুসলমান কিনা ঠিক না আমার ভাইরা আজকে যদি আমি মারা যাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নাম হয়ে যাবে লাশ কি হয়ে যাবে লাশ হলো আরবি শব্দ এদের বাংলা হলো কিচ্ছু নাই এই জন্য আমার ভাইরা যখন মানুষগুলো মারা যায় সঙ্গে সঙ্গে মানুষ বলে লাশ দেখতে যায় আমার ভাইরা কবরে যাওয়ার পরে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোর ভিতরে দুনিয়ার যত আমরা রাজনীতি করি এই দলের কোনো নাম নাই এক নাম্বার হলো মার রব্বুকা তোমার রব কে ছিল তুমি সারা জীবন কার গোলামি করছো কার গোলামি করেছো কার সামনে মাতামত করেছো ও মুসলমানরা আমরা দল মত নির্বিশেষে আমরা জমিনের মধ্যে কার গোলামি করতে চাই কারা কারা জীবন বাজি রেখে আল্লাহর গোলামি করতে রাজি আছে তো হাত তুলে দেখায় দেয় আমার ভাইরা একজন ইমানদারের দাম কত তাম পৃথিবীর চাইতে একজন ইমানদারের দাম বেশি আল্লাহু আকবার লক্ষ কোটি বেঈমানের দাম নাই ইমানদার কিন্তু আল্লাহ বলছেন ইমানদার এমনি হতে পারবা না ইমানদার হতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে জমিনে আমার ভাইরা এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছে সবাই পরীক্ষার সম্মুখীন হয়েছেন পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহু আকবার ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله اكبر কার কথা সবাই বলতে হবে কার কথা আমি যে তেলাওয়াত করলাম এটা কি আমার বানানো কথা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক বলছে তোমরা মনে করছো ইমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি তোমরা পার পেয়ে যাবা নাজাত পেয়ে যাবা তোমাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ পাক বলেন তোমাদের পূর্বে যারা এসেছিল সবাইকে আমি আল্লাহ পাক পরীক্ষা করেছি তোমাদেরকেও পরীক্ষা করব পরীক্ষা করার কারণ হলো আল্লাহ পাক বলছেন কারা ইমানের বেলায় সত্যবাদী আর মিথ্যাবাদী আমি জেনে নিব সুবহানাল্লাহ নবীজি হারাম শরীফের কাছে বসা আছেন আমার ভাষা বুঝেন আপনারা বুঝতেছেন আমার ভাষা আমার কিশোরগঞ্জের ভাষা আর এইদিকের ভাষা মোটামুটি সমানই আমার ভাইরা নবীজি হারাম শরীফের সামনে বসা সাহাবীরা রাসূলুল্লাহ সামনে গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সামনে একটু দোয়া করুন আল্লাহর দরবারে একটু দোয়া করুন আল্লাহ যেন জালেমদের হাত থেকে রক্ষা করে জালেম যুগ যুগ ধরে আছে নাই আরো যেন বলতে আছে নাই আল্লাহ পাক সব সহ্য করে কিন্তু জুলুম সহ্য করে না মনে থাকবে মনে থাকবে আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি বারহা জমিনে আমি ক্ষমতা দিয়ে দেখি ক্ষমতার অপব্যবহার করব না আমি আল্লাহ যখন ধরব ইন্না বাত সরব্বিকা শাদীদ আমার হাত থেকে দূরে কোন শক্তি তোমাকে জোটাতে পারবে না আল্লাহ ধরেন কি না করেন আমার ভাইরা সাহাবীরা নবীজির সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ পাক যেন এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন আর সহ্য হচ্ছে না আমার ভাইরা কোরআনের পাকে আল্লাহ সাইনি তাম পৃথিবীর চুষমারি আছে কোরআন দাওয়াত দিয়েছে পুরো তাগুতি শক্তির সামনে এক সেকেন্ড নাও জন্য মাথা মতো করে না ঠিক না আল্লাহ সাইনের অনুসারী যারা তারা জমিনের মধ্যে বাতিল শক্তিকে ভয় পায় না ঠিক না
বিভিন্ন বিচার করে ফেলো আল্লাহ বলে হাশরের দিন মনে রাখবা তুমি বিচারকের উপরে আমি আছি